খুব ভালো লাগবে। আজকে সানডে, তো সানডে স্পেশাল ব্লগ। আজকে ভেবেছি আমি একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব, বেশ ইন্টারেস্টিং একটা রেসিপি। সেটা হলো, আমরা বিরিয়ানি অনেকভাবে খাই, যেমন হায়দ্রাবাদী বিরিয়ানি, বাম্বু চিকেন বিরিয়ানি, এই ধরনের অনেক বিরিয়ানি খাই, যেমন কলকাতা স্টাইল বিরিয়ানি খাই। তো আজকে ভেবেছি আমি একদম নতুন স্টাইলের একটা বিরিয়ানি ট্রাই করব, একদম এক্সপেরিমেন্টাল রান্না। জানি না কেমন হবে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিও শেষে। তো তার জন্য অবশ্যই ভিডিও শেষ অবধি দেখতে হবে। আজকে যেটা বানাচ্ছি সেটা হচ্ছে কলা পাতায় দম বিরিয়ানি। তো কলা পাতায় রান্নার যে প্রসেস সেটা তো আমাদের কাছে অনেক পুরনো এবং অতি পরিচিত। কলা পাতা, লাউ পাতার উপরে রান্না, এই ধরনের রান্না আমরা অনেক খাই। তো বিরিয়ানি কখনো এই ধরনের কলা পাতার উপরে আমরা কখনো ট্রাই করিনি। ইউটিউবে এই ভিডিও আপনি এর আগে কখনোই কোথাও পাবেন না। একদম এক্সপেরিমেন্টাল, একদম নতুন ভাবনার একটা রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। তো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখুন, আর দেখার পরে ভিডিও যদি পছন্দ হয়, ভালো লাগে, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে ভিডিও আপলোড করব আপনারা সরাসরি প্রথমেই তার নোটিফিকেশন পেয়ে যাবেন। চলুন তাহলে শুরু করি আজকে এক্সপেরিমেন্টাল রান্না। এই প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেবো। ম্যারিনেট করার জন্য প্রথমে দিচ্ছি হাফ টিস্পুনের একটু বেশি নুন, হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিচ্ছি, দিচ্ছি 1 টিস্পুন অ্যান্ড হাফ টিস্পুন ফেটানো টক দই, আদা রসুনের পেস্ট লাগবে। আমি এখানে মিক্স করে প্রায় 1 টিস্পুনের থেকে একটু বেশি হবে আদা রসুনের পেস্ট দিলাম। হাফ টিস্পুন রেড চিলি পাউডার দিচ্ছি, 1 টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, 1 to 2 টিস্পুন মতো সর্ষের তেল দিচ্ছি, হাফ টিস্পুন মতো কেওড়া ওয়াটার দিলাম, একটু লাইম জুস দিয়ে দিচ্ছি। আপনারা থাকলে দেবেন, না থাকলে এটা স্কিপ করে দেবেন, কারণ টক দই দেওয়া আছে, এটা ওটার কাজ করবে। দিচ্ছি 1 টিস্পুন বিরিয়ানি মশলা, ব্যাস এটাতে আর কিছু দেওয়ার নেই, আমি সব কিছু একটা ভালো করে মিক্স করব। আমি 4 ঘন্টা মতো ম্যারিনেট করে রাখবো, সময় কম বলে ওভারনাইট রাখলে আরো বেটার হবে। চিকেন তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ঢাকা দিয়ে রেখে দিই, ঢাকা দিয়ে দিলাম, ম্যারিনেটের জন্য থাকবে। আমার এই গ্লাসটায় 100 গ্রাম মতো চাল ধরে, আমি এই বাসমতি রাইস 100 গ্রাম মতো চাল দিলাম। খুব বেশি পরিমাণে চাল দিচ্ছি না, কারণ আমি তো ওই কলা পাতার মুড়ার মধ্যে সেটাকে আমার ঢোকাতে হবে, তাহলে বেশি দিলে সেটা না হতেও পারে, তাই জন্য আমি 1 গ্লাস মতো দিলাম। এটা 100 গ্রাম চাল মোটামুটি হবে। এই চালটাকে আমি জলে ভিজিয়ে রাখবো প্রায় 1 ঘন্টা থেকে আধ ঘন্টা হলেও হবে, আমি আধ ঘন্টা ভিজিয়ে রাখছি। এখানে আমি 4টি পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি, 2টো পেঁয়াজের আমি বেরেস্তা বানাবো, আর 2টো পেঁয়াজের স্লাইস দিয়ে আমি চিকেনের যে গ্রেভিটা হবে সেটা আমি বানাবো। বাঙালির কাছে বিরিয়ানি তাই ডিম আলু অবশ্যই থাকবে। আমি এখানে 2টো আলু নিয়েছি, হাফ করে কেটে নিয়েছি, আর 2টো ডিম সেদ্ধ করে রাখা আছে। এখানে আমি কিছু গোটা গরম মশলা রেখেছি, যেটা রান্নার ব্যবহারের সময় দেখাবো। এখানে লং, এলাচ, দারচিনি রাখা আছে, একটু জায়ফল, জৈত্রী রাখা আছে, রেখেছি 2টো তেজপাতা, ব্যাস এটা দিয়ে হবে। এবার আমি রান্নার প্রিপারেশনটা শুরু করি। সাদা তেল দিচ্ছি, এবার আমি আলুটা ভেজে নেবো। আলুটা একদম ব্রাউন করে হালকা করে ভেজে নিয়েছি, এগুলো আমি একটু তুলে নিচ্ছি। এবার এই তেলে আমি বেরেস্তাগুলো ভেজে নেব।
বেরেস্তা মোটামুটি ব্রাউন হয়ে গেছে, এটার হাফ আমি তুলে রাখবো, আর বাকি হাফটা দিয়ে আমি চিকেনের প্রিপারেশনটা করবো। এটা তুলে নিই তাহলে। পেঁয়াজটা হচ্ছে এর মতো আমি ম্যারিনেট করে রাখলাম। আমি এখানে একটু জায়ফল জড়িয়ে দিয়ে একটু গোটা গরম মশলা দিচ্ছি। আর এটা অ্যাকচুয়ালি ফোড়নে দিতে হতো, আমি ভুল করে একটু আগে দিতে ভুলে গেছি, তাই এখন দিচ্ছি। একটু ঘি দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে আমি চিকেনটাকে পুরো কুক করে নেব। যখন লেগে লেগে যাবে করে একটু একটু করে জল দিতে থাকবো। জল ভালোচুর ফুটছে, আমি কয়েকটা তেজপাতা আর গোটা গরম মশলা একটু দিলাম। কয়েক ফোঁটা তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল দিলাম। এটাকে আমি আরো মিনিট দুই ফোটাবো, তারপর ভাতটা সেদ্ধ হতে দেবো। এক টেবিল স্পুন মতো নুন দিয়েছি, এবার আমি ভেজানোর চালটা দিয়ে দিচ্ছি। চিকেন বিরিয়ানি চিকেন একদম রেডি হয়ে গেছে, ভাতও এদিকে রেডি হয়ে গেছে, এবার জাস্ট আমি সবকিছু অ্যাসেম্বল করব। এবার হচ্ছে আজকের রেসিপির মেন টুইস্ট, সেটা হলো কলা পাতা। একদম কচি কলা পাতা, একটু বেশ বড় সাইজের পাতা নিয়েছি। এটাকে জাস্ট গরম করে, জাস্ট নরম করার জন্য আমি এটাকে গরম করে নেব। একটু সময় ধরে আস্তে আস্তে সাবধানে করতে হবে। গ্যাস এখন একদম অফ আছে, আমি একটা বড় কড়াই চাপিয়েছি, এর মধ্যে আমি জাস্ট পাতাটাকে প্লেস করব। পাতাটা গরম করার সময় আমি বলছিলাম যেটা, সেটা খুব সাবধানে করতে হবে, তাড়াহুড়ো একদম করা চলবে না, হাতে গরম ভাপ লেগে যাওয়ার চান্স থাকতে পারে। সময় নিয়ে ধীরে সুস্থে কিন্তু করবেন। এটা আমি দেখি কি করে করা যায়, এই সাইডটা হয়তো একটুখানি কেটে নিতে হতে পারে, পরে আবার এটাকে ব্যবহার করতে হতে পারে। প্রথমে আমি একটু বেরেস্তা সরিয়ে দেব। এবার আমি ভাতের একটা লেয়ার দিয়ে দিচ্ছি, ভাতের হাফ অংশ আমি দিয়ে দিচ্ছি এখানে। চিকেন দিচ্ছি,
চিকেনটা পুরোটা দিয়ে দিয়েছি, এবার আমি ভাতটা দিয়ে দিচ্ছি। আর একটু যে ভাজা পেঁয়াজ ছিল সেটা আমি দিয়ে দিলাম। চারটে আলু আছে, এগুলো দিয়ে দিই। দুটো ডিম দিচ্ছি, একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিচ্ছি। একটু ঘি আছে, এই ঘি দিচ্ছি। এটাকে ভালো করে এবার মুড়ে আমি 15 মিনিট দম দিয়ে রান্না করব, একদম লো টু মিডিয়াম ফ্লেমে থাকবে। 2-3 ফোঁটা মিঠা আতর দিয়ে দিচ্ছি। সবটা একরকম মুড়ে একটা কিছু চাপা দিয়ে দিতে হবে। পনেরো মিনিট লো টু মিডিয়াম হিটে আমি রাখবো, তারপরে দেখাচ্ছি কি হচ্ছে। 15 মিনিট আমি এটাকে লো টু মিডিয়াম হিটে রেখেছিলাম, আর 10 মিনিট আমি এটাকে অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। এবার এটাকে আমি তুলে দেখবো কি অবস্থা হয়েছে। একদম থালায় চলে এসছে কলা পাতায় পুটকি ভরা বিরিয়ানি, খুলে দেখি কেমন হয়েছে। বিরিয়ানি সত্যি সত্যি খুব ভালো গন্ধ বেরোচ্ছে। কোনটা খাবে?